আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আবাল সিদ্দিকী তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে আবাল সিদ্দিকী মোড়ে আয়োজিত হল এক বিশাল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুল রহমান। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে হাসপাতালে মুমূর্ষু চিকিৎসাধীন রোগীদের রক্তের চাহিদা পূরণ করার লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং আগামী দিনেও তারা এরকম নানা ধরনের সামাজিক কর্মসূচি করবে বলে জানান। দেখুন আবাল সিদ্দিকী থেকে আমাদের প্রতিনিধি মঞ্জুরা বিবির রিপোর্ট। দলীয় কার্যালয়ের পক্ষ থেকে এই 5 বছর করছি, এটা পঞ্চম বর্ষ। আর আমরা এটা আজকে ঠিক 12:01 আমরা দলীয় পতাকা উত্তোলন করে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করব। আর আপনার নামটা কেন? আমার নাম শেখ ফারুক। আর ট্রেনিং স্যার কি আছে? আমি এই দলীয় কার্যালয়ের পরিচালন কমিটির সভাপতি। আবাল সিদ্দিকী চৌমাথার দলীয় অফিসের সামনে হচ্ছে দলীয়ভাবে, সেটাও হচ্ছে আমাদের, এটা তো 5 বছর হলো, প্রতি বছরই এই দিনে হয় এবং 12টার সময় পতাকা উত্তোলনও করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা আপনারা তো জানেন, 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে এবং আজকে 24 বছর, 25 বছরে পদার্পণ করেছে, সেটাও উদযাপিত হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বস্ত্রদান আছে, এটা 5 বছর ধরে এটা করছে। আর আমডাঙ্গার বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন যুব ছাত্র এবং হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান উৎসব আমডাঙ্গায় হয়। আপনাদের সঙ্গে অনেক জায়গায় আমাদের মিট হয়, সুতরাং হয়েছে, এরপর দাঁড়িয়াপুরে হয়েছে, ওই নিমাতে হয়েছে, বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করছি। সাধারণ মানুষের বার্তা হচ্ছে মুখ্যমন্ত্রীর, সাধারণ মানুষ তো মুখ্যমন্ত্রীর উপরই, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর পক্ষে আছে, কারণ বাংলায় যে উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে সেই উন্নয়নের জোয়ার সারা বাংলা এখন সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবে আগামী দিনে। আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জিকে হাতছানি দিয়ে ডাকছে, কারণ যে বাংলায় এই মানে ঋণের বোঝা মাথায় নিয়ে 2011 সাল থেকে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নটা সারা বিশ্বে আজকে তালিম করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, আজকে সবুজ সাথী সাইকেল এবং সেইগুলোকে আজকে বিশ্বশ্রী হয়েছে। সুতরাং এটা ভারতবর্ষের বা অন্য অন্য রাজ্যের যারা দায়িত্বে আছে মুখ্যমন্ত্রী তারাও আজকে মমতা ব্যানার্জিকে কুর্নিশ জানাচ্ছে, কারণ ঋণের বোঝা মাথায় নিয়ে যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনে ভারতবর্ষেও, সারা ভারতবর্ষের দায়িত্ব পেলে মমতা ব্যানার্জি 2024 সালে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি অন্য অন্য রাজ্যেও এই 64টা প্রকল্প, যে প্রকল্প মানবিক প্রকল্প, সেগুলো প্রত্যেকটা রাজ্যেই এগুলো এই উন্নয়ন দিয়ে শুরু করবে মমতা ব্যানার্জি। আমার নাম জ্যোতির্ময় দত্ত, আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আমাদের এইখানে তো বরাবরই 2টো গাড়ি এসছে, আমাদের প্রায় 120 জন ছাড়িয়ে যাবে।